আটকুশি সমাজের উদ্যোগে মালদহ শহরের ঘোড়াপীর এলাকায় শুরু হলো পীর মাজারের সংস্কার, প্রাচীর নির্মাণ ও সৌন্দর্যায়নের কাজ। এদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, কাকলি কর্মকার, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ আটকুশি সমাজের বিশিষ্ট জনেরা। জানা যায়, শতাব্দী প্রাচীন ঘোড়াপীর এলাকায় অবস্থিত এই পীর মাজার ঈদ হোক বা মুসলিম সমাজের কোনো ধর্মীয় অনুষ্ঠান, দোয়া প্রার্থনার জন্য প্রচুর মানুষের আগমন হয় এখানে। তাই এই পীর মাজারের সৌন্দর্যায়ন এবং সংস্কারের উদ্যোগ নিয়ে আটকুশি সমাজে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ জানান, শতাব্দী প্রাচীন এই পীর মাজার ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সহযোগিতায় এবং আটকুশি সমাজের উদ্যোগে এই পীর মাজার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী শুক্রা ঘোষ। এখানে প্রায় শতাব্দী প্রাচীন 100 বছরের পুরনো একটি পীরের মাজার দীর্ঘদিন থেকে এখানে ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সমস্ত ভাই বন্ধুরা আছেন, তাদের অনুষ্ঠানে এখানে উদযাপিত হয়, আমরা দেখে আসছি। আজ থেকে কিছুদিন আগে আমাদের বর্তমান চেয়ারম্যান সঙ্গে আলোচনা করে আটকুশি সমাজের যারা দায়িত্বে আছেন তারা এবং এলাকার একজন সমাজসেবী মানুষ মাননীয় সুকুমার ঘোষ শুক্রা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হয় যে এইটাকে আর খুব ভালো করা হবে। সেই জন্য আজকে চেয়ারম্যান সাহেব এবং আমাদের আরও কাউন্সিলর কাকলি কর্মকার সহ আশিস কুণ্ডু বিশিষ্ট সমাজসেবী এবং এক্স কাউন্সিলর এবং আটকুশি সমাজের বাকি যারা নেতৃত্ব আছেন তারা সবাই এসে কাজের শুভ উদ্বোধন করা হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। এবার শহর থেকে গ্রাম, আপনার বাড়ি থেকে হাড়ির খবর, সব খবর সবার আগে পেতে চোখ রাখুন বঙ্গের খবরে। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবছেন? তাহলে দেরি করছেন কেন? আজই যোগাযোগ করুন 7908-6792-13 এই নম্বরে। এবার শহর থেকে গ্রাম, আপনার বাড়ি থেকে হাড়ির খবর, সব খবর সবার আগে পেতে চোখ রাখুন বঙ্গের খবরে।